Hello. এই বছরের পুজো নিয়ে আপনি কি ভেবেছেন আপনারা, এবং বার্তা কি আপনাদের? আমাদের প্রত্যেক বছরই এরকম ভাবে কোনো রকম এ থাকে না যে এই বছরে এইরকম হবে, ওই বছরে এইরকম হবে, এরকম কোনো এ নেই, এই হয়ে যাচ্ছে এই পর্যন্ত। ঠিক। হ্যাঁ, তো আমরা দেখাতে চাই যে দর্শনার্থী যাতে মুগ্ধ হয়, সেই জন্যই এই পুজো করা হয়। এছাড়া আমার কিছু পাওয়ার নেই আর কিছু এ নেই, এটাই আমার পায়ের ধুলো পড়ে এত লোকের, লক্ষ লক্ষ লোকের। এবছরের পুজো আমাদের 10,03,000 লোক দেখেছে এখনই, এখনই আমাদের এতে রয়েছে। আচ্ছা, ফেসবুক বা ইউটিউব নাকি? ফেসবুক। কততম পুজো আপনাদের? এটা 51তম পুজো। আচ্ছা, এই যে এবারে যে থিম, যেটা সেইটার ব্যাপারে যদি একটু কিছু বলেন। এটা তো প্যান্ডেলওয়ালাকে ছবি দেখানো হয়েছে, ছবি অনুযায়ী করেছে। এখানে থিমের কোনো ইয়ে নেই, ভেলোরে যায় নাম শুনেছি এই পর্যন্ত। হ্যাঁ, সেই জন্যই এটা করা হয়েছে যাতে লোকের একটা টান থাকে। এটা হচ্ছে ভেলোরে শ্রীপুরম মন্দির, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির নামে, এটা সেই জন্যই করা হয়েছে। মানে শ্রীরাম বলতে গেলে এখন তো অন্যরকম বোঝায়, সেই জন্যই লক্ষ্মীনারায়ণ মন্দিরের সঙ্গে আমরা দিয়ে। আচ্ছা, এই যে যারা আপনাদের এই পুজো মণ্ডপে এই সপ্তমী অষ্টমী নবমী যে দর্শনার্থীরা আসবেন, তাদের জন্য আপনার তরফ থেকে কী বার্তা যায়? আমার তরফ থেকে বার্তা বলছে, সকলেই পুজো দেখুন, সকলেই সুস্থ থাকুন, সকলেই ভালো থাকুন। শারদীয়ার প্রীতি শুভেচ্ছা রইল সকলের জন্যে। আপনারা যে এসছেন, প্রেস ক্লাবকেও শুভেচ্ছা জানাচ্ছি সকলের জন্য। এটাই হলো আমার। আর আমাদের তো জানেন তো, প্রতি বছর কাল থেকে আমাদের মিহিদানা সীতাভোগ দেওয়া হয়, দুটো থেকে স্টার্ট হয়, রাত্রি যতক্ষণ থাকে ততক্ষণ হয়, এবং পরের দিন নবমীর দিন অন্নভোগ হয়। দুদিন এরকম সীতাভোগ চলে, মিহিদানা চলে, সপ্তমী অষ্টমী নবমীতে অন্নভোগ চলে। এ সকলের জন্য, এবং জলের ব্যবস্থা করা আছে, বিসলারি জল সবসময় দেওয়া হয়, কাল থেকে চালু হবে। তোমার নামটা বলো একটু। আজকেই প্রথম বেরোলে? কটা ঠাকুর দেখেছো? আচ্ছা, মানুষ সবাই, তুমি কি চাইছো, মায়ের কাছে কি প্রার্থনা করছো? তুমি কিছু করিনি, মানে অনেক কিছু করার ইচ্ছা আছে তোমার, তাই তো? বড় হয়ে কি হবে তুমি ঠিক করেছো? হ্যাঁ, অফিসার হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।